কোটি টাকায় বিক্রি কি? সিবিআই সিবিআইয়ের বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা। অভিযুক্তদের সাথে সমঝোতা করে চলছে সিবিআই। প্রধানমন্ত্রীর কার্যালয়ে, প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানানোর দাবিও করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন সিবিআইকে, এরকম যদি চলতে থাকে তাহলে প্রধানমন্ত্রীকে নালিশ জানাবেন সিবিআইয়ের বিরুদ্ধে। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। এবার সিবিআই কর্তা একেবারে ধরা পড়ে গেল। সিবিআই কর্তাকে কিন্তু চরম হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ সব মিলে কিন্তু হুলস্থুল কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস। আরেকটি সারদা মামলা চাই না, সিবিআই কর্তাকে কিন্তু একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ মামলায় নয়া মোড়, নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় তদন্ত করছে সিবিআই, আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে ইডি। তবে এদিন সিবিআইয়ের তরফে রিপোর্ট জমা দেওয়া হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। আর সেই রিপোর্ট দেখে আদালতের পর্যবেক্ষণ, সিবিআই রিপোর্ট এমন কিছু আছে যা এই মুহূর্তে সবার সামনে আনা সম্ভব নয়। আর তারপরই শুরু হয়েছে একাধিক জল্পনা, বিশেষ করে আদালতে জমা দেওয়া সিবিআইয়ের রিপোর্টে এমন কি আছে যে তা সামনে আনা সম্ভব নয়। এই বিষয়ে যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ট্রায়াল শুরুর জন্য সিট প্রধান অশ্বিন সেনবিকে দ্রুত পদক্ষেপ করতে হবে। শুধু তাই নয়, এক্ষেত্রে ইডির সঙ্গে সমন্বয় রেখে সিবিআই পদক্ষেপ নেবে। এক্ষেত্রে আরেকটি সারদা মামলা, এটা যাতে না হয় সেই বার্তা তদন্তকারী সংস্থাকে স্পষ্টভাবে জানিয়ে দেন বিচারপতি। ইতিমধ্যে প্রাথমিক মামলার একটি চার্জশিট জমা দিয়েছিল সিবিআই, খুব শীঘ্রই দ্বিতীয় চার্জশিট জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন তদন্তকারী দলের প্রধান অশ্বিন। আর সেই সময়ে সারদা মামলার প্রসঙ্গ তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, জানান ইডির সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখেনি সিবিআই, তাই চার্জশিটে প্রাথমিক মামলার সব অভিযুক্তদের নাম নেই। আর এরপরই ইডির সঙ্গে সিবিআইকে সমন্বয় রাখার কথা বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। আজ শুক্রবার ইডির সঙ্গে প্রাথমিক মামলায় অভিযুক্তদের বিষয়ে আলোচনা করবে বলেও এদিন নির্দেশে জানান বিচারপতি। শুধু তাই নয়, আলোচনার পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ করা হলো তা আগামী শুনানিতে আদালতকে জানাতে হবে বলেও নির্দেশে জানিয়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ একেবারে কিন্তু চরম নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সিবিআইকে কিন্তু এবার স্পষ্ট হুঁশিয়ারি দিলেন সিবিআই প্রধান অশ্বিন সেনবিকে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন যে আর একটা সারদা মামলা যেন না হয়, ইডির সাথে সমান তালে যোগাযোগ রাখতে হবে, যোগাযোগ রেখে আলোচনা করে কিন্তু এগুতে হবে, ট্রায়াল শুরু করার কিন্তু নির্দেশ দিলেন। কারণ সিবিআই রিপোর্টে কিন্তু একের পর এক বিস্ফোরণ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার। আর এই মামলা যাতে সারদা মামলা না হয়ে যায় তেমনই কিন্তু হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির এই হুঁশিয়ারির পর এবার সিবিআই প্রধান অশ্বিন সেনবি কী পদক্ষেপ নেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।